ওকে, সো টাইপ থ্রি এর প্রবলেম, সেখানে আমরা যেটা পড়বো সেটা হলো নন লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে? সেটা কি? নন লিনিয়ার রিগ্রেশন। ওকে, সো নন লিনিয়ার রিগ্রেশনটা আসলে কি, যে এখানে আমাদের যে যে জিনিসটাকে ফিট করতে হয় সেটা কোনো সরলরৈখিক নেচারের হয় না, সেটা অন্য একটা ধরনের ইকুয়েশন হয়ে থাকে। যেমন আমাদের এইখানে কি বলা আছে যে টু ফর্মস অফ দা ইকুয়েশন আর টাইপিক্যালি ইউজ টু স্টাডি দ্য কেমিক্যাল রিয়েকশন ইন লিভিং সেলস, মানে লিভিং সেলের ভিতরে কেমিক্যাল রিয়েকশনটা কি সেটা স্টাডি করার জন্য দুইটা জিনিসকে আমাদের ইউজ করা হয় আর কি। একটা হলো আমাদের ভেলোসিটির সাথে সাবস্ট্রেটের যে কনসেন্ট্রেশন সেটার, এরকম দুইটা ইকুয়েশন সলভ করা হয়। একটা হলো ভেলোসিটি, সেটা সাবস্ট্রেটের সাথে এভাবে সম্পর্কিত, আর একটা হলো এভাবে সম্পর্কিত। এখন আমাদের কিছু কি দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, তো সেই ডেটা গুলা মাধ্যমে লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা এই জিনিসটাকে কি করব, ফিট করব। কথা হলো এটা কোনো তো কোনো লিনিয়ার একটা নেচার ফলো করবে না, এটা কি হবে আমাদের কোন একটা স্কোয়ার বা প্যারাবোলিক বা কোন ধরনের কি হবে একটা টার্ম হবে, যেটা আমাদের লিনিয়ার রিগ্রেশনকে কি করবে না, ফলো করবে না, এবং সেটা পলিনোমিয়াল হবে না, এক্সপোনেনশিয়াল টাইপের কোন একটা জিনিস হবে। এটাকেও চাইলে আমরা কি করতে পারি, লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে অর্থাৎ পলিনোমিয়াল, সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল অথবা সরলরেখা, সেগুলোর মাধ্যমে ফিট করে দিতে পারি। তো সেটা করার যে ওয়ে সেটাকে আমরা বলি নন লিনিয়ার রিগ্রেশন। তো এটার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের যে মেইন যে ফাংশনটা আছে সেটাকে একটুখানি চেঞ্জ করে নিতে হয়। তো আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে ভি, এটা সমান সমান কি দেওয়া আছে, ভি এম ইন্টু, আমি এটাকে এস আকারে রাখছি, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটটা দিলাম না। আর এখানে কি আছে, এখানে আছে কে এক্স প্লাস এস, ঠিক আছে? তো এইটাকে আমরা একটা লিনিয়ার ফাংশনে পরিবর্তিত করে নিব। তো কিভাবে করব, খেয়াল করি, আমি এই পুরো জিনিসটাকে একটু উল্টে দিব। তো উল্টে দিলে এটা হয়ে যাবে কত, 1/v, এটা ইকুয়ালস টু উপরে থাকবে আমাদের কে এক্স প্লাস এস আর নিচে থাকবে ভি এম ইন্টু এস। ওকে, তো পরের লাইনে আমরা কি করতে পারি, এখানে পরের লাইনে 1/v ইন্ডিভিজুয়ালি যদি ডিভাইড করে দেই, ডিভাইড করে দিলে প্রথম রাশিটা আমাদের কি আসবে, কে এক্স বাই ভি এম, কে এক্স বাই ভি এম ইন্টু 1/s প্লাস পরের টার্মটা আসবে 1/vm, ঠিক আছে? এখন এই যে পুরো জিনিসটা আছে এটাকে আমি এখন চেঞ্জ করে দেবো। কিভাবে চেঞ্জ করবো, আমি বলবো যে আমাদের এই যে টার্মটা সেটা হলো আমার বড় হাতের ওয়াই ইকুয়ালস টু, এই যে টার্মটা সেটা হলো আমার এ ওয়ান, এখানের যে টার্মটা সেটা হলো আমার এক্স প্লাস এখানের যে টার্মটা সেটা হলো আমার এ ন, ঠিক আছে? তো আমি আমার যে ডেটা পয়েন্ট গুলো আছে, এই যেখানে কিছু ডেটা পয়েন্ট দেওয়া আছে, সেই ডেটা পয়েন্ট গুলোকে এইটাতে কনভার্ট করে নিব, ঠিক আছে? ডেটা পয়েন্ট গুলোকে এটাতে কনভার্ট করে নিব। তো আমি কনভার্ট করে এখানে কি আসে সেটাকে একটু লেখার চেষ্টা করছি এখানে। তো প্রথমে আমাদের কি আছে এক্স, এরপরে কি আছে আমাদের ওয়াই, সো ছোটাতের ওয়াই দিচ্ছি, সমস্যা নেই, একটা দিলেই হয়। তো ওয়াই এর জায়গায় আমাদের কি বুঝবে, ওয়াই এর জায়গায় আমাদের বুঝবে যে ভি যেটা আছে, ভি এর যে ইনভার্সটা সেগুলো আছে সেগুলো। তো ভি এর ইনভার্স গুলো কি হবে সেটা চাইলে আমরা আমাদের ক্যালকুলেটার দিয়ে বের করে ফেলতে পারি, অথবা আমরা প্রতিটা ইন্ডিভিজুয়ালি করতে পারি। তো আমি এখানে ক্যালকুলেটার দিয়ে করছি। ওকে, সো আমরা আমাদের ক্যালকুলেটার নিয়ে আসলাম, এবার আমরা মিনিটে যাব এবং যাব কত নাম্বারে, 8 নাম্বারে। তারপরে আমাদের এই যে ডেটা পয়েন্ট গুলো সেগুলোকে আমরা একটু ইনপুট দিয়ে নিই। ওকে, সো ক্যালকুলেটারের মাধ্যমে আমরা এখানে কি আমাদের যে এক্স আর ওয়াই সেগুলোকে একটু ইনপুট দিয়ে নিবো। আমি একটু শুরু থেকে দেখাই যে প্রথম আমাদের এরকম একটা ইন্টারফেস থাকবে, আমরা মিনিটে যাব, 8 নাম্বারে ক্লিক করবো, আমাদের স্প্রেডশিটটা চলে আসবে। তারপরে আমাদের প্রথমে আমরা কাকে বসাবো, এক্স কে বসাবো, আর এক্স মানে কত, এখানে আমরা দেখেছিলাম এই যে এক্স মানে কত, 1/s। সো এস এর যে ভ্যালু গুলো সেগুলোকে আমার কি করতে হবে, উল্টিয়ে বসাতে হবে। সো আমি প্রথম কলামে এক্স কে বসাচ্ছি, এক্স মানে হলো এস এর উল্টা টার্মটা, তো 1.3 সেটার ইনভার্স ইনভার্স, তারপরে হচ্ছে 1.8 সেটার, এই যে এখানে ইনভার্স আছে, ঠিক আছে, ইনভার্স, তারপরে 3 এর ইনভার্স, এরপরে 4.5 এর ইনভার্স, ওকে, এরপরে হচ্ছে 6, এবার বসিয়ে নেবো সবগুলা। ওকে, এরপরে কোনগুলা বসাবো, ওয়াই গুলা বসাবো, আর ওয়াই মানে কি, ওয়াই মানে হলো বি এর ইনভার্স গুলা, সো বি এর ইনভার্স গুলা বসাই। ওকে, তো সবগুলো আমাদের বসানো শেষ, এবং এটাকে আমরা একটু সুন্দর করে লিখে রাখি, সুন্দর করে একটু লিখে রাখি যে আমাদের এখানে কি আছে, এক্স, এক্স মানে হলো কত, এক্স মানে হলো 1/s, তো এক্স মানে হলো 1/s এবং ওয়াই মানে হলো 1/v, এবং ভ্যালু গুলা যদি একটু ঠিকভাবে বসাই সবগুলা আমাদের এখানে, আমি ভ্যালু গুলা সবগুলো বসিয়ে নিচ্ছি। তো 2 ঘর পর্যন্ত নেই, খুব বেশি নেওয়ার দরকার নেই, 0.77,
ওকে, এরপরে কত আসবে? এরপরে আসবে আমাদের এখানে 7, 8, উপর থেকে বসে আসি। ওকে, সো আমাদের ওয়াইয়ের ভ্যালু কিন্তু বসানো শেষ। এরপরে আমরা একটু চেক করি যে আমাদের কি কি লাগে, রাইট? তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু একটা স্ট্রেট লাইন ফিট করতে হবে, ঠিক না? স্ট্রেট লাইন ফিট করতে হবে। তো স্ট্রেট লাইনের জন্য আমাদের যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা কেমন আছে? ম্যাট্রিক্সটা অনেকটা এরকম যে আমাদের এখানে থাকে এম, এখানে থাকে এক্স প্রাই, এখানে থাকে সামেশন অফ এক্স প্রাই, আর এখানে থাকে সামেশন অফ এক্স প্রাই, সেটা কি হোল স্কোয়ার। তারপর এখানে আমাদের দুইটা কনস্ট্যান্ট গুলো মানে ভেরিয়েবল দুইটা থাকবে, এ নট আর এ ওয়ান। আর এইখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের দুইটা কনস্ট্যান্ট থাকবে, সামেশন অফ ওয়াই আই আর সামেশন অফ এক্স ওয়াই আর, ঠিক আছে? এই জিনিসগুলো লাগবে। তো আমার এক্স আই দরকার, এক্স আই এর স্কোয়ারটা দরকার, এবং এক্স আর ওয়াই এর গুণটা দরকার, ঠিক আছে? তো আমার এখানে দুইটা জিনিস লাগবে, একটা হলো এক্স এর স্কোয়ারটা কত, একটা হলো এক্স এবং ওয়াই এর গুণফলটা কত। তো সেই দুইটা জিনিস আমরা কি করব, ক্যালকুলেটর থেকে বের করে নেব। সো ক্যালকুলেটর আমরা যাই, আমাদের কি করতে হবে, প্রথম যে কলামটা, প্রথম কলামটাকে স্কোয়ার করতে হবে। তো আমরা 3 নাম্বার কলামটার শুরুতে যাই, যাওয়ার পরে অপশন, অপশনে যাওয়ার পরে ফির ফর্মুলা, ফর্মুলাতে কি দিব, A1 এর স্কোয়ার। তো আলফা A1 সেটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে কোথায় বসাবো, C1 থেকে শুরু করে C কয় ঘর আছে এখানে দেখি তো, 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, রাইট? তো C7 পর্যন্ত। সো বসালাম, বসালে সে আমাকে রেজাল্ট গুলো কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে? আমরা রেজাল্ট গুলোকে এখানে বসিয়ে নিই, 2 ঘর পর্যন্ত বসাবো, ঠিক আছে? ওকে, ওকে, এটা বসানো হয়ে গেল। এবার 2 নাম্বার যে কলাম, সেখানে আমরা কি করব, সেখানে আমরা এক্স আর ওয়াই এর গুণফল বসাবো, অর্থাৎ A1 × B1 করব। তো আমরা অপশনে যাব, অপশনে যাওয়ার পর ফিল ফর্মুলা, যাওয়ার পরে আমরা লিখব A1, তাহলে আলফা A1 ইন্টু আলফা B1, ঠিক আছে? এটা আমরা করলাম, করার পরে ইকুয়াল রাইট অ্যারো, B1 থেকে শুরু করে কত পর্যন্ত, B7 পর্যন্ত। ওকে, আমরা করলাম, করলে আমাদেরকে রেজাল্ট গুলো দিয়ে দিচ্ছে, যেগুলো আমরা এখানে লিখে নিব। ওকে, তো এটা আমাদের বের করা হয়ে গেছে। এবার আমাদের কি লাগবে, এদের সামেশন গুলো লাগবে। তো সামেশন বের করা তো কোনো ব্যাপারই না, এখন বের করে ফেলবো সামেশন। তো আমরা প্রথমে A1 আসলাম, অপশন যাব, অপশন যাওয়ার পর কিসের সামে, ঠিক আছে? কত থেকে কত পর্যন্ত সাম করতে চাই, A1 থেকে A7, তাহলে আলফা A1 আলফা A2 7। ওকে, তো সামটা কত আসে আমরা এখানে লিখে রাখি, যে সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স, এটা কষ্ট আছে 2.283, রাইট? 2.283। তো এইভাবে আমরা বাকি তিনটাও সামেশন করে ফেলি, আমি রেজাল্ট গুলো সরাসরি লিখছি এখানে। ওকে, সো সবগুলা সামেশন আমাদের কি বের করা হয়ে গেছে। এবার আমরা ক্যালকুলেটরটা সরিয়ে ফেলতে পারি এবং আমরা দেখি যে আমাদের ইকুয়েশনটা আমরা ফর্ম করতে পারি কিনা। সো ইকুয়েশনটা ফর্ম করা এখন কোনো ব্যাপার না, আমরা জাস্ট কি লিখবো, এন লিখবো। এখানে নাম্বার অফ অবজারভেশন কত, 1, 2, 3, 4, 5, 6, 7টা। তো এন এর ভ্যালু হলো 7, তারপর আসবে কত, A0 + সামেশন অফ এক্স, যেটা মানে হলো এটা। সো বসাই 2.283 A1 ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই, সামেশন অফ ওয়াই মানে হলো এই জিনিসটা, 38.779। তো 38.779 একটা ইকুয়েশন চলে আসলো। সেকেন্ড ইকুয়েশন কি হবে, সেকেন্ড ইকুয়েশন হবে সামেশন অফ এক্স, দ্যাট ইজ 2.283 A0 + সামেশন অফ এক্স স্কোয়ার, যেটা মানে হলো 1.117। সো 1.117 ইন্টু A1 ইকুয়ালস টু হবে সামেশন অফ এক্স আই। তো সামেশন অফ এক্স আই মানে কত, 18.75, এবং এখানে অবশ্যই এখানে আরেকটা আই হবে, ঠিক আছে, লিখে রাখলাম। এবার এই দুটাকে কি করতে হবে, আমাদের ক্যালকুলেটার সলভ করতে হবে। তো সলভ করলে কি রেজাল্ট আসে, যেটা আমি সরাসরি বলে দিই, আপাতত এখন পর্যন্ত আমরা কি করে ফেলতে পারবো, এটা কিন্তু সলভ করা শিখে গেছি। তো সলভ করলে আসে 0.1956
এবং A1 সেটা সমান আসে 16.3863। ঠিক আছে, সো আমরা আমাদের কিন্তু লাইনটা মোটামুটি পেয়ে গেছে। লাইনটা কি ছিল? লাইনটা হলো আমাদের এক্স এক্স না ওয়াই ইকুয়াল টু A0 মানে 0.1956 প্লাস A1 মানে 16.3863 ইন্টু A, এরকম একটা লাইন আছে। ঠিক আছে, এখন আমাদের একটু খেয়াল করতে হবে যে এখানে ওয়াই মানে কি ছিল। ওয়াই মানে ছিল 1/v, আমরা ওয়াই এর বদলে বসাই দিতে পারি 1/v, এটা ইকুয়ালস টু এই যে কনস্ট্যান্টটা। এই কনস্ট্যান্টটা আসলে কি ছিল? আমাদের যে কনস্ট্যান্টটা সেটা ছিল kx/vm। ঠিক আছে, kx/vm, সো আমাদের সেটা একটু বসিয়ে রাখতে হবে এখানে যে kx/vm এটা ইকুয়ালস টু আসলো কত, 0.1956। ওকে, এটা আমরা বসালাম। এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের আছে 1/s। 1/s মানে কত? 1/s মানে কিন্তু আমাদের x, তো আচ্ছা না, এখানে একটু ভুল হয়েছে, আমাদের যে কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা হলো 1/vm। ঠিক আছে, কনস্ট্যান্টটা হলো 1/vm, তো কনস্ট্যান্ট আমরা এখানে বসাবো 1/vm আকারে। তো 1/vm আকারে বসলো, এখান থেকে কিন্তু আমরা vm এর ভ্যালুটা পেয়ে যাবো, রাইট? vm এর ভ্যালুটা পেয়ে যাবো, সেটা কত আসবে? সেটা আসবে জাস্ট এটার ইনভার্স। তো এটাকে যদি আমরা ইনভার্স করি, 0.1956 ইনভার্স উসটা আসে আমাদের 5.1125। সো 5.1125 এটা আসলো আমাদের vm। ওকে, এরপরে এরপরে x এর যে সহগ সেটা কত ছিল এখানে? এই যে x এর x মানে তো এটা, এটার যে সহগ সেটা ছিল কত? kx/vm। তো আমরা সেটাকে বসাই এখানে যে kx/vm সেটা সমান সমান কত আমাদের এখানে x এর সহগ 16.3863। সো এখান থেকে আমরা kx এর ভ্যালুটা পেয়ে যাবো, রাইট? kx এর ভ্যালু কত আসবে? জাস্ট এটার সাথে vm টা গুণ হবে, সো গুণ করলে আসে 83.7750। সো আমাদের যে দুইটা জিনিস বের করার দরকার, vm এবং kx, সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তাই আমাদের মেইন যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে সেগুলোকে সাবস্টিটিউট করে দিলে আমাদের কাজ শেষ। তো আমরা ইকুয়েশনটাকে নিয়ে আসি এবং সেখানে ভ্যালুটা বসিয়ে দিই। তো ইকুয়েশনটা হলো ডুপ্লিকেট, এইটা এখানে আমরা কি করবো, ভ্যালু গুলাকে বসিয়ে দিব। সো ভি এটা সমান সমান কি আছে? এটা সমান সমান আছে ভি এম, মানে হলো 5.1125 ইন্টু এস। এখন আমরা থার্ড ব্র্যাকেটটা ইউজ করি, ঠিক আছে? আর নিচে আসে কত? নিচে আসে কে এক্স, দ্যাট ইজ 83.7750 প্লাস এস। ঠিক আছে, তো এইটা আসলো ফাইনাল কি আমাদের যে নন লিনিয়ার রিগ্রেশন, সেটাকে আমরা সরলরেখার মাধ্যমে সলভ করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এখন এই ফিটটাকে ঠিক হলো নাকি ভুল হলো সেটা যদি আমরা চেক করতে চাই, চেক করার জন্য আমরা কি করবো, আমরা এই যে ডাটা গুলো আছে সেগুলো দিয়ে চেক করবো। ঠিক আছে, কখনোই এস আর ভি বের করে তখন চেক করবো না, জাস্ট এক্স আর ওয়াই এগুলাকে কি করবো, চেক করবো। চেক করার উপায়টা তো মনে আছে, রাইট? চেক করার উপায়টা কি ছিল? এই যে আর স্কোয়ার দিয়ে, আর স্কোয়ার সমান সমান কি? আর স্কোয়ার সমান সমান হলো আমাদের এস টি মাইনাস এস আর ডিভাইডেড বাই কত, এস টি। তো এটা বের করে দেখবো কত আসে, সেই হিসাবে কি আমরা বলতে পারবো আমাদের কার্ভটা কি ফিটিং হয়েছে নাকি হয় নাই। আবার বলছি, আমরা কিন্তু এই যে এখানে যে এক্স আর ওয়াই ভ্যালু আছে এগুলো দিয়েই চেক করবো, আমরা এস আর ভি দিয়ে চেক করবো না। তো এভাবে করলে আমরা কি করতে পারি, আমাদের নন লিনিয়ার রিগ্রেশন যে অঙ্ক সেগুলো মোটামুটি করে ফেলতে পারি। ঠিক আছে, আর জাস্ট একটা টপিক বাকি থাকে, সে টপিকটা হলো আমাদের প্লেন ফিট করার জন্য যে রিগ্রেশনটা থাকে সেটা, অর্থাৎ মাল্টি ভেরিয়েবল রিগ্রেশন। তো সেখানে ভেরিয়েবল আমাদের কি একের থেকে বেশি থাকবে, তো সেটার যে ইকুয়েশনটা সেটা জাস্ট একটুখানি চেঞ্জ হয়, এছাড়া আমাদের মোটামুটি সবকিছু জিনিস একই থাকে। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখবো সেটা, তাহলে আমাদের ওই টপিকটা মোটামুটি কমপ্লিট।